শ্যামারূপা মন্দিরের কাছের টাওয়ার থেকে সবুজ জঙ্গলে চোখ ছুঁয়ে আবার গড় জঙ্গলের পথে নামলাম। যে আগ্রহী দর্শকরা আমার গড় জঙ্গল আর মেধশাশ্রমের ভিডিও মিস করে গেছেন তাদের জন্য লিঙ্ক দেওয়া রইল, দেখে নেবেন। এখন আমরা যাব অজয় নদীর তীরে ইছাই ঘোষের দেউল আর দেউল পার্ক, যেখানে সুন্দর থাকার ব্যবস্থাও আছে। এই ভিডিওর শেষে ম্যানেজারের সাথে আলাপ করিয়েও দেব। সাড়ে পাঁচ কিলোমিটার জঙ্গলের রাস্তা পেরিয়ে আমরা হাজির হলাম গৌরাঙ্গপুরে, পূর্বতন গোপভূম যার রাজধানী ছিল ত্রিশতীনগর বা ঢেকুর। বাংলার প্রচলিত মন্দির স্থাপত্যের সাথে এই মন্দির স্থাপত্যের কোনো মিল নেই। এই স্থাপত্যশৈলীকে বলা হয় রেখ দেউল বা শিখর দেউল। ইট দিয়ে গেথে সোজা 18 মিটার উঁচুতে তুলে দিয়ে মাথার দিকে সামান্য গম্বুজের মতো ঢাল করে মিলিয়ে দেওয়া হয়েছে। মাথায় রয়েছে ছত্রি যা মন্দিরের কাছাকাছি থেকে দেখা যায় না, দূর থেকে দেখা যায়। মন্দিরটি 1600 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছে বলে অনুমান করা হয়। এ ধরনের মন্দিরকে স্থাপত্যের ভাষায় বলা হয় শিখর বা রেখ দেউল। ওড়িশায় এই শৈলী বহুল প্রচলিত। এই মন্দিরটি নিম্নভাগ 20 ফুট বাই 20 ফুট বিস্তারিত। জানলাহীন গর্ভগৃহটিতে বর্তমানে একটি বড় শিবলিঙ্গের অধিষ্ঠান। এই দেউলের বহির্গাত্র মূলত অলঙ্কারবিহীন, বেশ কিছুটা উঁচুতে চারদিকে ফ্রেম করে চারটি দেবদেবীর মূর্তি খোদিত। তার উপরে কিছু আলংকারিক মোটিফ ওড়িশি শৈলীকে মনে করিয়ে দেয়। এবার ইছাই ঘোষের সম্পর্কে কিছু মিথ বলা যাক। ধর্মমঙ্গল কাব্য আর গবেষক বিনয় ঘোষের অনুসরণে বলা যায় বাল ঘোষের পুত্র এবং ধবল ঘোষের প্রপৌত্র ঈশ্বর ঘোষ ওরফে ইছাই ঘোষ ছিলেন আঞ্চলিক গোপ সমাজের নেতা ও অত্যন্ত প্রভাবশালী। তিনি গৌড়রাজের প্রতিনিধি কর্ণসেনকে যুদ্ধে পরাজিত করেন এবং গৌড়রাজকেও কোনো এক সময় পরাজিত করেন। তারই স্মরণিকা এই মন্দিরটি, আর মন্দিরটিকে উৎসর্গ করেন দেবী শ্যামারূপা বা দেবী ভগবতীকে। কাছেই বনবিভাগের উদ্যানটি বন্ধ, বাইরে থেকেই কিছু হরিণকে খাওয়া দাওয়া করতে দেখা গেল। মন্দির দেখে আমরা স্থানীয় সাধারণ হোটেলে খাওয়া দাওয়া করে দেউল পার্কের দিকে এগিয়ে গেলাম। বিশাল সাজানো এলাকা, ভিতরে বাগান ও অন্যান্য অ্যামিউজমেন্ট ছাড়াও থাকার সুন্দর ব্যবস্থা আছে, বিস্তারিত জানাবো শেষে। পায়ে পায়ে ঘুরতে লাগলাম লাল মাটির পথ ধরে। চোখে পড়ল কটেজ ও অন্যান্য থাকার ব্যবস্থা। সজ্জিত বাগান, রিসোর্টের রিসেপশনের সামনের রাস্তা চলে গেছে ছোটদের স্বপ্ন কাননে। প্রথমেই টয় ট্রেন, ফুলের বাগানের পাশে রাজকন্যা আর রাজপুত্রদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। পাশেই মেরিগোরাউন্ড,
উল্টো দিকে বাম্পিং কার গ্রাউন্ড। আমরা ফুলের বাগানের পাশ দিয়ে যেতে না যেতেই হুশ করে চলে গেল ট্রেন। এবার ধরলাম অজয় নদীর দিকের পথ, একটি দোতলা ফার্ম হাউস। দুপাশে নানান গাছগাছালি, খাঁচার মধ্যে মুরগি খরগোশ, বেশ কয়েকটি ছোট বড় জলাশয় চোখে পড়ল। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান বসার জায়গা। পেছনের দরজার কাছেই রয়েছে বড় একটি দীঘি। ফাইবারের রঙিন নৌকায় ভেসে পড়ার জন্য সামান্য কিছু মুদ্রার অপেক্ষা। পেছনের দরজা দিয়ে বেরিয়ে অজয় নদীর দিকে যেতে ছোটখাটো একটি মেলা। মনে হলো শীতকাল জুড়েই এই মেলা চলে, সেখানে স্থানীয় লোকের আনাগোনা। মেলা ছাড়িয়ে নদী খুঁজতে গিয়ে বেবাক বোকা, শুধু বালি আর বালি, নদী কই? এখানে ওখানে কিছু জমা জলের দেখা পেলাম, কিন্তু নদীর দেখা নেই। ওই বালির পথেই আমাকে নিয়ে চলল নদীর দিকে। পেলাম নদী, তার শান্ত আহ্বান। চুপ করে শোনার চেষ্টা করলাম তার কথা। শেষে বর্ষার আমন্ত্রণ নিয়ে ফিরে এলাম। এবার শুনে নিন এই দেউল পার্কে থাকার ব্যবস্থার বিশদ তথ্য। আমার নাম প্রশান্ত কুমার মণ্ডল। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে কি লিকুইডেশন প্রপার্টি, কোর্টে কোর্ট দিয়েছে পঞ্চায়েতকে, পঞ্চায়েত দিয়েছে কোনেক্টর পাবলিককে। ঠিক আছে, আচ্ছা, নাম্বার টু, এখানে হচ্ছে গিয়ে আপনার সব রকম রুম পাবেন, নন এসি 800 থেকে 800 আছে, 1260 আছে, 1680 আছে, 2000 5000 পর্যন্ত রুম আছে। সবই ডাবল বেড? হ্যাঁ, ডাবল। আর ডরমিটরি? ডরমিটরি কিছু আছে? ডরমিটরি আছে আপনার, 5000 আছে ডরমিটরি, আর 2200 ডরমিটরি আছে, 5000 এসি। ওখানে আপনার 8 বেড আছে, মানে আপনার 15 জন আরামসে থাকতে পারবেন। ফুড এখানেই পাবেন, আর যেটাই পাবেন একদম ফ্রেশ, মানে আমাদের নিজস্ব প্রোডাক্ট, আমাদের মাঠেরই সবজি, আমাদেরই মাছ, আমাদেরই
সবকিছু আমাদের ভেতরেই আছে, আপনাদের না বাইরে আর কোন আছে? এই যে আপনি সবজি খেয়ে, হ্যাঁ সবজি এখানে আছে, বাইরে আছে, ওই অনেকটা এরিয়া তো। আপনি এই দিক দিয়ে যাবেন দেখবেন যে তিনতলা বিল্ডিং গুলো আছে, ওগুলো হচ্ছে আমাদের। ওখানে নিচে খাটাল আছে আমাদের, আমাদের গরু মোষ এমনকি ঘোড়া পর্যন্ত আছে, ছাগল ভেড়া হাঁস মুরগি সব সব রকম আছে। কি ওই বাইরে দেখছিলাম রেস্টুরেন্ট, কি আপনার বাইরের লোকদের লোকেও খাবার দেন আপনারা? হ্যাঁ বাইরের লোকেও খাবার পাবেন, কিন্তু সেটা বুক করতে আছে। বুক করতে কত মানে ঘন্টা দুয়েক আগে বলে দিলে? হ্যাঁ নইলে রান্না তাহলে একদম দেখা যাবে কি আপনার যেটা খাবার ইচ্ছা আছে আপনি সেটা পেলেন না, আপনার দেওয়া তো অন্য কিছু খেতে হলো। কিন্তু আপনি যদি বুক করে যান তাহলে আপনি যেটা বলবেন সেটাই আমরা শুধুমাত্র মানে সিফুড যেগুলো কমপ্লিট টমপ্লিট এগুলো বাজার থেকে আনতে হয়। গড় জঙ্গল, ইছাই ঘোষের দেউল, অজয় নদী আর দেউল পার্ক, সারাদিন ভারী সুন্দর কেটে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।